আইএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগত। রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। খাদ্য দপ্তর থেকে সম্পূর্ণ নতুন একটি এসএমএস দেওয়া হচ্ছে। সেই এসএমএস এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে, এখান থেকে কারা কারা সুবিধা পাবে এবং সম্পূর্ণ কিন্তু একটি নতুন আপডেট, সেই আপডেটের মাধ্যমে কারা কারা উপকৃত হবে বিস্তারিত জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো প্রথমত দেখতে পাচ্ছেন এই এসএমএসটি এসেছে VKFSGOWB, অর্থাৎ খাদ্য দপ্তর থেকে যে এসএমএসগুলো আসে সেখান থেকেই কিন্তু সেই এসএমএসটি এসেছে। বলা হচ্ছে ইউ ক্যান ড্র রেশন ফ্রম এনি রেশন শপ অফ ইয়োর চয়েস উইদিন ওয়েস্ট বেঙ্গল, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড টু গেট দিস সার্ভিস, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই GOWB। অর্থাৎ আপনি আপনার রেশন কার্ড দিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কিন্তু মাল তুলতে পারবেন এবং তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার রেশন কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে যদি আধার লিঙ্ক করা থাকে তাহলে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার রেশনের মালটা তুলতে পারবেন। ধরুন আপনি আজ হাওড়া অথবা মালদাতে রয়েছেন এবং আপনার রেশন কার্ডটা কোচবিহারের, তাহলে কিন্তু এখন আপনি হাওড়া অথবা মালদা থেকে আপনার যে রেশনের মালগুলো রয়েছে সেগুলো তুলতে পারবেন, কিন্তু আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। এবং এই যে এসএমএসটি রয়েছে, যাদের যাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাদেরকে কিন্তু পাঠানো হচ্ছে এবং তাদেরকে কিন্তু এটা ইনফর্ম করে দেওয়া হচ্ছে যে আপনি আপনার কিন্তু রেশনের মালটা যে কোনো জায়গা থেকে পশ্চিমবঙ্গে তুলতে পারবেন, এর জন্য শুধুমাত্র আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। তো এখনও পর্যন্ত যাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা নেই, আপনারা আপনাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্কটা করে নিন। আপনাদের যে ফুড সাপ্লাই অফিস রয়েছে সেখানে গেলেও কিন্তু আপনি করতে পারবেন, অথবা আপনাদের ডিলারের কাছে চলে যান, ডিলারের কাছে গেলেও কিন্তু আপনি আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্কটা করতে পারবেন। এবং রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক, নাহলে কিন্তু আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যেতে পারে। তো মূলত এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল। তো এখান থেকে কিন্তু অনেকেই সুবিধা পাবেন, অর্থাৎ যারা ট্রান্সফারের কথা ভাবছেন যে আপনাদের রেশন কার্ডটা ট্রান্সফারের প্রয়োজন রয়েছে, তো আপনাদের কিন্তু এখন আর রেশন কার্ড ট্রান্সফারেরও প্রয়োজন নেই, আপনি কিন্তু সেই মালটা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে। তো আপনি যদি ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু সেটা করতে পারেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনি অনেক ধরনের সুবিধা পেতে পারেন। তো আজকের আপডেটটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।